দুনিয়া সকল সেলফিকে হার মানিয়ে দিয়েছে বিএনপির এই কর্মী। বিপজ্জনক পরিস্থিতি সেলফি তুলে এর আগে আলোচনা এসেছে অনেকে, কেউ চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে, কেউ বা অতি উচ্চ ভবনের ছাদের কিনারে, আবার কেউ হিংস্র প্রাণীর সামনে দাঁড়িয়ে সেলফি তুলেছেন। আর সেইসব সেলফি তুলতে গিয়ে এ পর্যন্ত অনেকে মৃত্যুবরণ করতে হয়েছে। তবে এবার দেখা গেল অদ্ভুত এক সেলফি বাসকে, যিনি কিনা আসামি চিন্তাই করতে এসেও ফিল্মি নায়কের ভঙ্গিতে সেলফি তুলছেন। এই সেলফি দেখে অনেকে এটিকে কোনো নাটক বা সিনেমার দৃশ্য ভেবে বসতে পারেন, তবে তা না, এটি বাস্তব ঘটনা। মঙ্গলবার 30 জানুয়ারি বিকেলে হাইকোর্ট এলাকার পুলিশের প্রিজন ভ্যান হামলা করে ছাত্রদলের দুই নেতাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় বিএনপির এক কর্মী তোলা সেলফির অতীতের সব সেলফিকে হার মানিয়ে দিয়েছে। ছাত্রদলের দুজন আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের প্রিজন ভ্যানে আঘাত করার ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা, আর এই ফাঁকে দলের এক সেলফিবাস কর্মী প্রিজন ভ্যান ধরে নায়ক শীতভঙ্গিতে সেলফি তুলেন, যেন কোনো অ্যাকশন সিনেমার শুটিং দৃশ্য। তবে এই যুবক আসলে বিএনপি এর অঙ্গ সংগঠনের কর্মী কিনা তা নিশ্চিত হতে পারলেন না কেউ। হামলার সময় ওই যুবকের সহযোগিতায় চিত্র ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে যোগ দেওয়া তাকে প্রাথমিকভাবে বিএনপির কর্মী হিসাবে মনে করা হচ্ছে। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেলফিটি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে অনেকে শেয়ার দেন এই সেলফিটি।